পিওর আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকে পর্বে দেখাবো পিওর জর্জেটের উপর লাক্ষো এবং গোটা পাতির ওয়ার্ক আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটা ফলো করবেন তো কাজটা পিওর জর্জের উপর করা হয়েছে এখানে লাখনো এবং গোটাপাতি ব্যবহার করেছি আর গোটাপাতি ব্যবহার করার ড্রেসগুলো কিন্তু অনেক দাম তো এটা আঠা দিয়ে আমি লাগিয়েছি তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন তো এটা লুকটা দেখেন ঠিক এরকম হবে ফিনিশিংটা তো এটা হচ্ছে জামার পারের অংশ বডিটা হবে একটু আলাদা এবং ড্রয়িংয়ে আমি এটা টোটালটা দেখাবো আর হাতাতে এবং অন্য চারপাশেও কিন্তু এই ধরনেরই পার হবে আর বডির কাজটা একটু আলাদা সেটা আমি ড্রয়িংয়ে দেখাচ্ছি গোটা পাতিগুলো এরকম দেখেন তো পাপড়ি কাটা অবস্থায় এগুলো পাওয়া যায় তো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা অল্প পরিমাণ নিয়ে নেবেন আর পেছনটা ঠিক এরকম একটু কাপড়ের মতো তো আঠা দিয়ে লাগিয়ে তারপরে সেলাই করতে হয় তো আমি এই প্রসেসগুলো এখন দেখাবো আমার নিচের পাড়ের মাপটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর এর জন্য লাগবে আমার হচ্ছে বৃত্ত করব সেটার জন্য এরকম ক্যাপ নিয়ে নিয়েছি দুই ইঞ্চি বা কাগজ কেটেও নিতে পারেন আর ছোটোটা হচ্ছে আপনার দেড় ইঞ্চির একটু কম দুই দাগ কম দেড় ইঞ্চি থেকে দুই দাগ কম আর এরকম একটা মাথা নিয়ে নিতে হবে উপরের কলকার মাথাটা নিচে থেকে কেটে নিয়েছি এটা দুই ইঞ্চি তো এটা আপনাদেরকে আঁকতে হবে এই দুটো তো মাপ বলেই দিলাম তো আঁকার জন্য এরকম মিডিল করে নেবেন ভাঁজ করে ভাঁজ করার পর এখন দুই ইঞ্চি মাপের আমি একটা কলকার উপরের অংশটা এঁকে নেব তো ঠিক এইভাবে প্রথমে একটু আঁকবেন একবারে না হলে রাবার দিয়ে মিশিয়ে নিয়ে যেহেতু জর্জের জামা এটা কাগজে এঁকে তারপরে দিয়ে ছাপ দিতে হবে সরাসরি জর্জেটের উপরে এটা রেখে আঁকানো যাবে না দেখি এটা দুই ইঞ্চির বেশি হলো কি না তো দুই ইঞ্চির একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমি আবার দিয়ে উপর থেকে মাথাটা একটু মিশিয়ে নিচ্ছি তো ঠিক এভাবে করে আমি শক্ত কাগজের উপরে কেটে নেব যেমনটা এরকম করেছি দেখেন এরকম করে ছেড়ে ঠিক ঠিক মাথা বরাবর রেখে আমি এখন এঁকে নিব দেখেন এই পর্যায়ে এসে এর সাথে আমি বৃত্তটা অ্যাড করবো বৃত্তটা কত দূর যাবে সেটা হচ্ছে ঠিক এই পর্যায়ে বৃত্তটার এইটুকু অংশ ভিতরে যাবে ঠিক এটা মনে রাখবেন মানে এতটু না কিন্তু ঠিক এই দাগ বরাবর ঠিক এতটা যাবে এইভাবে বৃত্তটাকে আমি এঁকে নিয়েছি ছোট সাইজের বৃত্তটা এবং আমি এর ভিতর থেকে একটা আউটলাইন দিব বাইরে না কিন্তু আর এখানে হচ্ছে গোটা পাতিটা হবে ছয়টা পাপড়ি তো এখান থেকে ঠিক এতটা ছেড়ে মানে কতটুকু হাফ ইঞ্চি মতো হবে বা একটু কম মাথার দিকে এইটুকু রেখে আবার ঠিক পাকা করে নাকি তো ঠিক স্টেট এভাবে রাখবেন এভাবে এঁকে নেবেন এখন এই দুই ইঞ্চির যে গোলটা আছে বৃত্তটা এখন উপরের বডিতে আমি এঁকে নিব তো ঠিক এখানে থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে এই দাগটা থেকে আমি বৃত্তটা আঁকব উপর থেকেও কিন্তু একটু হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ হবে এখানে এই পাশেও কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ গ্যাপটায় কিন্তু গোটা পাতিটা হবে এখানে গোটা পাতিটা হবে এখানে ঠিক মাছ বরাবর পাতা তো প্রথমে একটু ছোট পাতা হবে এটা সুতার কাজ তারপর আর একটা এখানে দাগ ঠিক করছে এখানে কিন্তু সেলাই এরকম হবে না তো ঠিক পরপর এভাবে বসিয়ে গোলগুলো পুরা ড্রেসে এঁকে নেবেন যেভাবে আমি আঁকলাম আর আঁকানোর সময় অবশ্যই যে এটা পিওরটা তো এমনি পাতলা এখানে কিন্তু এটা রেখে আঁকানো যাবে না সরাসরি অন্যটার যেমন এ রেখে আমি আঁকিয়েছি কিন্তু এটার ক্ষেত্রে তা না এটার ক্ষেত্রে ড্রয়িংটা নিচে রেখে আপনারা পিন দিয়ে আটকিয়ে ড্রয়িংটা করে নেবেন ঠিক এইভাবে এটা দিয়ে যদি ড্রয়িং করেন তা নড়াচড়া করবে যেহেতু পিওর এটা নরম খুব এর জন্য এভাবে কাগজটা নিচে রেখে কিন্তু ড্রয়িংটা করবেন এখন ফ্রেম আমরা দেখাচ্ছি অন্য জর্জেটের ক্ষেত্রে যেমন ফ্রেমটা অনেক ফিটিং করি প্লেন জর্জেট বা ডাবল জর্জেটের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু অনেক ফিটিং করা যাবে না মানে মিডিয়াম মানে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেম আটকানোর পর যে অবস্থায় থাকবে ঠিক সে অবস্থায় কিন্তু সেলাই করবেন সাইড থেকে কিন্তু কাপড় টেনে ফিটিং করা যাবে না যেহেতু এটা পিওর জর্জেট তো এখন সেলাই করা এবং সুতা পাসিংয়ের কিন্তু একটা নিয়ম আছে যেহেতু এটা অনেক পাতলা আপনি যেখান সেখান থেকে সুতা উঠানে নিলেন ও সামনে থেকে কিন্তু পুরোটাই দেখা যাবে সেই জন্য খুব সাবধানতা থেকে আপনাদের সুতা উঠাতে হবে কাজটা করতে হবে তো সেক্ষেত্রে আমি নিডিলটা এখান থেকে উঠাচ্ছি দুই গুণ সুতা নিলাম আর সিল্ক সুতা বাদে যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারবেন সুতি উল তারপরে অ্যাঙ্কর সুতা বা ফেটি সুতা এগুলো দিয়ে করতে পারবেন তো বরাবরই যা নিয়ম সেলাই করার আমি সেটাই ফোরগুলো ওঠাবেন টানার সময় কিন্তু বেশি টানা যাবে না আগেই বললাম সিল্ক সুতা কিন্তু মোটেই নিবেন না তাহলে সেলাই হবে না এটার উপরে তারপরে এখন আমি একটা যেটা দেখাবো সেটা হচ্ছে এখন যদি আমি ঠিক এইভাবে করে সেলাই পাসিং করি তাহলে দেখেন নিচ থেকে কিন্তু পুরোটাই দেখা যাবে একটু দেখাই দিই আপনাদের এই যে সুতাটা যদি এইভাবে থাকে খেয়াল করেন দেখা যাচ্ছে কিন্তু এই যে তো এই দেখা যেন না যায় সেই জন্য আপনাদের করতে হবে কি এই সেলাইটা যখন শেষ হবে তখন কিন্তু এটার ভিতর দিয়েই আমি অন্য পাপড়ির কাছে চলে যাব এই যে এইভাবে এভাবে যে তারপরে ওঠাবো এখন সুতা কাটার দরকার হলে ঠিক এইভাবেই কিন্তু ভিতরে যাব যে কিন্তু কেটে নেব ভুলে যাবে না কিন্তু এই যে এভাবে গিট দেওয়ার দরকার নাই এভাবে বের করে নেবেন এর জন্য লাখন করার জন্য এভাবে একটা ফর উঠায় নেব আগে দেখেন ডাল ফর যেরকম দিই আমরা ঠিক ওইভাবেই সাইডের এই যে এটা আর পাতিটা কিন্তু সামনের পাশ থেকে করতে হবে এখন ফ্রেমটা আমি খুলে নেব তো দেখেন ঠিক এভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে কোনো জায়গায় প্রবলেম থাকবে না সেলাই কুচকানো ঝামেলা থাকবে না দেখেন আর আয়রন করলে তো আরও সুন্দর দেখাবে এখন ওই সাদা বর্ডারটা আমি দেখাচ্ছি দেখেন দুটো প্যাঁচ দিয়ে নিব আর এই প্যাঁচটা কিন্তু আমি এই সুতাটাকে সামনের দিকে রাখবো তাহলে গিটটা ভালো মতো বসবে এই যে এরকম ঠিক এভাবে সাইডের বর্ডারগুলো দেবেন আর পাতিটা দেখাচ্ছে এখন তো এটা ঠিক গ্লুটা নিয়ে উল্টা পাশে আমি গ্লুটা লাগিয়ে নেব ভালো করে গ্লু দিয়ে আমি এটা আটকে নিলাম দেখেন তো ঠিক এই পাপড়ি আমি একটা করে দেখাচ্ছি আর পুরো কাজ কিন্তু দেখাচ্ছি না আমি খালি নমুনা গোপি হিসেবে দেখাচ্ছি এখন আমি সুতা দিয়ে সেম সেম কালারের হবে বা সাইডে যেটা আমি ডাল ফোট দেবো সে সুতা দিয়ে কিন্তু আটকে নেব এখন আমি এক গুণ সুতাতে ডাল ফোঁড় দেবো আর আঠাটা কিন্তু সকালে কিন্তু কাজটা করতে হবে তো আমি এখন আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে আমি ডাল দেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে এই পাশে একটু আটকাবো যেহেতু আঠা দিচ্ছি আটকে থাকবে তারপরে আর একটু ভালো করে আটকানোর জন্য আমি মাথার কাছে এবং নিচে থেকে একটু আটকে নিব এবং সাইডে যে ডালফটটা দেবো সেটা এক গুণ কিংবা দুই গুণ সুতা দিয়ে আপনারা করতে পারবেন বা চেন স্টিচও দেওয়া যাবে যেটা ভালো লাগে চেন বা ডাল এই দুইটার একটা দেওয়া যায় সরি আমি আটকে নিই বা ছোট যে কাজ পুথি যেগুলি থাকে সেগুলি কিন্তু ব্যবহার করতে পারবেন সোনামুখী সুবিধে আটকে নিলেই হবে ঠিক এইভাবে ফুলের পাপড়িগুলো সব কমপ্লিট করে নেবেন খুব সহজ কিন্তু এটা তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ